আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের তো আজকের ভিডিওটা হচ্ছে যারা টেইলারের কাজ করে প্রবাসে তাদের ডিউটি কেমন সুযোগ সুবিধা কেমন নতুনদের কেমন জন মানে কার স্যালারি কেমন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো বর্তমানে কাতারে কাজের সমস্যা তো আছে ফিরবিষে যারা আসছে তাদের সমস্যা হচ্ছে এটা আমরা সবাই কম বেশি জানি তো এর ভিতরে যারা কাজ জানেন বা কাজ জানে বিদেশে আসবেন বা আসছেন ঠিক আছে তারা কোনো না কোনো কাজ পেয়ে যাবেন আজ হোক কাল হোক ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে যারা কাজ জানেন তারা অবশ্যই বিভিন্ন জায়গাতে গিয়ে তা আপনাদের ছিবি সাবমিট করতে পারেন আপনাদের কাজের দক্ষতা দেখাইতে পারেন ঠিক আছে তাহলে আপনারা কম বেশি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা ভবিষ্যতে আসবেন বিদেশে বিশেষ করে টেইলারিং কাজে তো টেইলারের কাজে বিদেশের চাহিদা বেশি আছে এগুলো সব বাংলাদেশি দোকান দেখতে পাচ্ছেন এক সাইডে বাংলাদেশির দোকান সব বাংলাদেশি ঠিক আছে অনেক মানুষ এখানে আরেকজন দেখা যাচ্ছে এক সাইডে এটা হাউস টাইম টেইলারি করে অনেক ভালো কাজ জানে সে দেখেন হে সে ভালো কাজ জানে বিদায় তার প্রতি সপ্তাহে একদিন ছুটি এখন দুই হাজার বাইশ রিয়াল স্যালারি ঠিক আছে তো এভাবে স্যালারি পাওয়া যায় এভাবে টুকিটাকে অন্য মানে ইনকাম থাকতে পারে যেমন শর্ট শর্টকা কাজ যদি আসে সেটা তার ইনকাম হচ্ছে আলাদা প্রোটেকশানের কাজ হচ্ছে আলাদা ঠিক আছে তো বিশেষ করে এখানে যদি আপনি যদি ভালো কাজ জানেন এখানে মাস্ট আপনি দুই হাজার রিয়াল স্যালারি পাবেন কারণ আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই আপনাদের স্যালারি কেমনি কী করেন সে বলতেছে ভাই আলহামদুলিল্লাহ মাস শেষে দুই হাজার বাইশ রিয়াল থাকে এভাবে আমাকে বলছিলো আর কি তো ওই হিসাবে আপনাদেরকে আমি একটা ধারণা দিলাম আর কি দুই হাজার রিয়াল স্যালারি যদি হয় বাংলাদেশে প্রায় সত্তর হাজারের উপরে তো এটা কিন্তু নেহাত স্যালারি কম না অনেক ভালো স্যালারি তো অবশ্যই টেলারি কাজ শিখে আসতে পারলে অবশ্যই ভালো আধা শিখলেও ভালো আছে কমসে কম কোথাও গিয়ে দাঁড়াইতে পারবেন ঠিক আছে একদম কাজ না জানলে সমস্যা আর এর ভিতরে যদি বাসা জানেন থাকে তাহলে তো কোনো কথাই নেই বাসা শেখার মতো তো ব্যবস্থা আমাদের দেশে নাই কিন্তু কাজ শিখে আসা যায় কিছু না কিছু মানে ফিফটি পারসেন্ট কাজও যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনি একদিন না একদিন সেটেল হয়ে যাবেন এটা হচ্ছে বাস্তব কথা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ